সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে স্যার, তো আজকে আমরা হচ্ছে একটু কোশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করব, যেগুলো পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে, তো সেগুলো নিয়েই আমরা একটু কথাবার্তা বলবো। যেমন আমাদের প্রথম কোশ্চেনটা যেটা আছে, আমাদের যে প্রথম কোশ্চেনটা আছে সেটা নিয়ে একটু ডিসকাশন করব। হ্যাঁ, তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে যে এই কোশ্চেনটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছি, যে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড হচ্ছে কোনটি। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে এটা একটু কাইন্ডলি আমাকে একটু জানান। তো স্যার, এটা আসলে আপনাদের জন্য কমপ্লিকেটেড হবে, কারণ তার কারণ হচ্ছে হলো গিয়ে আমরা কখনো এই কোডগুলো মনে রাখতে পারবো না, কারণ কোডগুলো মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার, যে কোন কালার কোড কোনটা তৈরি করে। আমরা এখানে যেগুলো দেখতে পাইতেছি স্যার, এদেরকে বলা হয় হেক্সা কালার কোড। কি বলা হয় এদেরকে? হেক্সা কালার কোড বলে। ওকে, এই হেক্সা কালার কোডের মাধ্যমে 16 মিলিয়ন কালার প্রডিউস করা যায়। তার মানে আপনি 16 মিলিয়ন কালার কখনো মনে রাখতে পারবেন না। তো এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, যেটা স্টুডেন্টদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার এগুলোর অ্যান্সার করা। ইনফ্যাক্ট আমাকে বললে আমিও এটার অ্যান্সার ঠিক মতো করতে পারবো না। ঠিক আছে, তো এটার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, যে আপনি কেমনে ফাইন্ড আউট করবেন কোন কালারটা কি, কারণ এগুলো কোডিং করা ছাড়া কখনো ফাইন্ড আউট করা যাবে না। তো এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি RGB মানে 60টা কালারের কালার কোড আপনি দেখে নিবেন। এটা টাইটেলটা আমি লিস্টে আমার কাছে আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। সরি, এই 6টা কালারের কোড আপনারা হচ্ছে হলো গিয়ে শিখে নেবেন। ঠিক আছে, এই 6টা কালারের কোড আপনারা হচ্ছেন শিখে নেবেন, সেটা হচ্ছে কালো, সাদা, লাল, নীল, সবুজ, কমলা। ঠিক আছে, তার সাথে হলুদটাও একটু শিখে নেবেন। এই কয়টা কালারের কোড যদি আপনি শিখে নেন, তাহলে পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, নয়তো আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না, যেহেতু বোর্ডে আসছে। তো সেটার জন্য আপনি হচ্ছেন 7টা কালার আপনি শিখে রাখবেন, রংধনু 7টা কালার আপনি শিখে রাখবেন, লাইক হচ্ছে কালো, সাদা, লাল, তারপর নীল, সবুজ, কমলা, তারপর হলুদ, এটাও শিখবেন। তো এখান থেকে আমরা দেখতে পাইতেছি লালের কালারটা হচ্ছে FF-FF-40। ওকে স্যার, তো সরি স্যার, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক। ঠিক আছে স্যার, এটার আমাদের অ্যান্সারটা হবে হলো গিয়ে ক, FF-40। ওকে, ওকে স্যার।
এবার আমরা হচ্ছে হলো গিয়ে এই কোশ্চেনটাতে যাব, পরবর্তী কোশ্চেন। এটা আপনাদের কাছে একটু জানতে চাই, দেখি এটার অ্যান্সারটা আপনারা ঠিকঠাক মতো দিতে পারেন কিনা। এটার অ্যান্সারটা কি হবে একটু? সামিউল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। এটার অ্যান্সারটা কি হবে এটা একটু দেখেন। এটা সিলেট বোর্ড 2019-এ আসছে। আজকে আলোচনা করব আকাশ আকাশ, আজকে আলোচনা করার চেষ্টা করব। আগে এমসিকিউ গুলো শেষ হোক, এমসিকিউ গুলো শেষ হলে সিকিউ নিয়ে আলোচনা করব, টেনশন নেওয়ার কিছু নাই স্যার। তো এখানে দেখেন বলা হয়েছে উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দের ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট। আচ্ছা, কোশ্চেনটা একটু অন্যদিকে চলে গেছে, এটাতে আমরা একটু পরে যাচ্ছি স্যার। আচ্ছা, এটার কোশ্চেনটা ঠিক এরকম ছিল, এইচএসসি, তারপর হচ্ছে হলো গিয়ে ফন্ট ট্যাগটা ছিল, আর এই ফন্ট ট্যাগটা আমাদের ক্লোজ ছিল। এখন এটা ছিল আমাদের উদ্দীপকটা। তো এখন বলা হয়েছে উদ্দীপকে অবস্থিত এই এইচএসসি যে ফন্ট ট্যাগটা ইউজ করা হয়েছে তার সাথে কোন কোন অ্যাট্রিবিউট যাবে, ঠিক আছে, তার সাথে কোন কোন অ্যাট্রিবিউট যাবে। তো স্যার এটার সাথে অ্যাট্রিবিউটটা আমাদের যাবে এই যে এখানেই দেওয়া আছে, সরি স্যার আমি ভুল করে ফেলছিলাম, এটা এখানেই দেওয়া আছে। তো কোনটা কোনটা যাবে? ফন্টের সাথে যায় হলো গিয়ে ফেস আর হচ্ছে সাইজ, তার মানে আমাদের অ্যান্সার হবে হলো গিয়ে ঘ নাম্বারটা, ঠিক আছে। কারণ এখানে বলছে এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের, তো এইচএসসি এক্সামের জন্য আমরা কি ব্যবহার করছি? ফন্ট নামক ট্যাগ ব্যবহার করছি। আর ফন্ট ট্যাগের সাথে আমাদের যায় কি? ফেস, সাইজ আর হচ্ছে হলো গিয়ে কালার। মনে রাখতে হবে ফন্ট ট্যাগের সাথে যেটা যায় সেটা হচ্ছে ফেস, তারপরে হচ্ছে কালার, তারপর হচ্ছে হলো গিয়ে সাইজ, এই তিনটা ফন্ট ট্যাগের সাথে ব্যবহার করি। তো এটার অ্যান্সার হবে 2 আর 3 হচ্ছে হলো গিয়ে এটার অ্যান্সারটা হবে, অর্থাৎ ঘ নাম্বারটা এটার অ্যান্সার হবে, ঠিক আছে স্যার। তো এটা একটু মাথায় রাখবেন। আর এখানে HREF কেন হবে না স্যার? HREF মূলত হচ্ছে স্যার লিঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। HREF এটা হচ্ছে লিঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ওকে স্যার। আচ্ছা, এখানে দুইটা ঘ থাকলে কোনো সমস্যা নাই, এই 3 নাম্বারটা হবে, ঠিক আছে, এটা মাথায় রাখলেই হবে। এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ইয়ে করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে আমার। আচ্ছা, এবার এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে, যেখানে বসে সেখানে বসেই সে তার মোবাইল এ পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়, ঠিক আছে। আর দৃশ্যকল্প 2, এটা হচ্ছে আমাদের একটা কোড দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদেরকে 89 নম্বর কোশ্চেনটাতে বলছে দৃশ্যকল্প 1-এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে সেটা একটু আপনারা দেন। এটার অ্যান্সারটা কি হবে? তো অলরেডি সবাই অ্যান্সার দিয়ে দিছেন, ওমর ফারুক অ্যান্সার দিছেন এ, সাদমান সাকিব লিমন অ্যান্সার দিছেন ক,
নুসরাত ইসলাম, নুসরাত জাহান সরি অ্যান্সার দিছে এ, বাবুয়া অ্যান্সার দিছে এ। স্যার আমার এখানে তো সবই ঠিকই আছে, বিষয়টা বুঝতে পারতেছেন। আপনি একটু আপনার নেট কানেকশনটা চেক করেন ফারুক। আচ্ছা, এটার অ্যান্সার হবে হলো গিয়ে এ, ওয়েবসাইটই হবে। ঠিক আছে, ওয়েবসাইট হবে। কেন ওয়েব হোস্টিং হবে না? কারণ আমরা হচ্ছে সেবা নিচ্ছি, আমরা কোনো জায়গায় হচ্ছে হলো কি আমাদের ওয়েবসাইটটাকে স্ট্যাবলিশ করতেছি না। ঠিক আছে, তারপর ইমেইলও আমরা করতেছি না, আমরা জাস্ট হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করতেছি। তো অনলাইনের মাধ্যমে কোনো সেবা নিলে ওইটা আমরা ওয়েবসাইটের মাধ্যমেই নিব। ঠিক আছে, এখানে ওয়েব হোস্টিংটা কি, ওয়েব হোস্টিংটা কাকে বলে সেটা একটু বলি। এটা প্রায় সময় পরীক্ষায় আসে, হোয়াট ইজ হোস্টিং। তো হোস্টিংয়ের সংজ্ঞাটা ঠিক এরকম যে অনলাইনে কোনো ওয়েব অ্যাড্রেসের যে কম্পিউটারে স্টোর করা হয় তাকে মূলত স্যার বলা হয় হোস্টিং। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে দেখে বললাম। তো ই কমার্স না, আমরা অনলাইনে কোনো কিছু সেল করতেছি না, এটা লাইক হচ্ছে হলো গিয়ে ওয়েবসাইটই হবে। তারপর হচ্ছে 90 নাম্বারটা, নব্বই নাম্বারে বলা হয়েছে যে দৃশ্যকল্প দুইয়ের জন্য ব্যবহৃত হতে পারে, কি কি ব্যবহৃত হইতে পারে সেটা দেখে আপনারা অ্যান্সার করতে পারেন কিনা। অর্থাৎ 90 নাম্বার কোশ্চেনটার অ্যান্সারটা আপনারা বলেন। সাদমান সাকিব অ্যান্সার দিছে 1 ও 2। মাহমুদুল ইসলাম নয়ন অ্যান্সার দিছে 2। আহমেদ জুম্মা অ্যান্সার দিছে হলো গিয়ে ঘ। ওমর ফারুক অ্যান্সার দিছে ডি। স্যার এটার অ্যান্সার হবে হলো গিয়ে, এটার অ্যান্সার হবে হলো গিয়ে ঘ। HTML সিনট্যাক্স আমরা ইউজ করতেছি, টেক্সট এডিটর ইউজ করতেছি, তারপর ব্রাউজার সফটওয়্যারও আমরা কি করতেছি ইউজ করতেছি। তো এটার অ্যান্সার হবে হলো গিয়ে ঘ, কারণ আমাদের যদি ব্রাউজার না থাকে আমি তো কোনো কিছু শো করে দেখাতে পারবো না। লাইক আমি যদি এটাকে একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার টেক্সট এডিটর, এটা আমার টেক্সট এডিটর। ওকে, এখন আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে এখানে আমি যদি আমার বেসিক HTML কোডটা লিখি, এখন এই টেক্সট এডিটরে আমি HTML সিনট্যাক্স ইউজ করতেছি। ঠিক আছে, আর এই যে সিনট্যাক্সগুলো ইউজ করতেছি এটা আমি একটা টেক্সট এডিটরে ইউজ করতেছি। তো আমি এখানে দিলাম H1, আর এখানে আমি H1 ট্যাগটা ক্লোজ করলাম। এখন এটার আমি কোডটা দিলাম ICT। তো আমি এখানে যা যা ইউজ করতেছি এটা হচ্ছে HTML সিনট্যাক্স। এটা কি আমার HTML সিনট্যাক্স, যেমন HTML সিনট্যাক্স আমরা কি করতেছি ব্যবহার করতেছি। তারপর 2 নাম্বার হচ্ছে টেক্সট এডিটর, যেমন আমি যেটাতে লিখতেছি এটা হচ্ছে সাবলাইম টেক্সট, এটা একটা টেক্সট এডিটর। এখন আমি যে কোডটা লিখছি এটা কিভাবে দেখাবো, এটা কি ব্রাউজার ছাড়া কি আমি দেখাতে পারবো? এটার জন্য তো ডেফিনেটলি আমার কি লাগবে, ব্রাউজার লাগবে। ঠিক আছে, এটার জন্য আমার ডেফিনেটলি হচ্ছে হলো গিয়ে ব্রাউজারটা লাগবে। আমি যদি ব্রাউজার ইউজ না করি এটা শো করবে না। ঠিক আছে, তো এখন আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম, এটাকে আমি দেখতে চাইতেছি। তো এটার জন্য আমার হচ্ছে ব্রাউজারটাকে কি করতে হবে স্যার, এক্সিকিউট করতে হবে। এই যে ব্রাউজারটা ওপেন করছি, এখন পাশে আমাকে এটা কি করবে স্যার, শো করবে। ঠিক আছে, এটা শো করছে। দ্যাট মিন্স আমার এই যে অ্যান্সারটাতে এখানে তিনোটাই হবে, আমার HTML টেক্সট লাগবে, টেক্সট এডিটর লাগবে, ব্রাউজার সফটওয়্যার লাগবে। কোশ্চেন স্যার ICT-র খুব কেয়ারফুলি পড়তে হবে।
তো কোশ্চেন যদি কেয়ারফুলি না করেন তাহলে আপনি কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন না। যেমন হচ্ছে হাবিবুর রহমান খান, ওনাদের ভুল হয়েছে। তারপর হচ্ছে সজল মণ্ডল, তো যারা মনে করেন খ দিছেন, যেমন মাহমুদুল ইসলাম নয়ন, তো এই জিনিসগুলো স্যার কেয়ারফুলি দেখতে হবে। এটার জন্য আইসিটির কোশ্চেনগুলো স্যার খুবই কমপ্লিকেটেড হয় যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে। তার মানে আপনার যদি কোনো একটা কিছুকে শো করতে হয়, দ্যাট মিন্স আপনার ডেফিনেটলি কী লাগবে, একটা এইচটিএমএল সিনট্যাক্স লাগবে, এইচটিএমএল সিনট্যাক্সগুলো লাগবে, টেক্সট এডিটর লাগবে, তারপর ব্রাউজার সফটওয়্যার লাগবে। স্যার আপনারা বিষয়গুলো কি বুঝতে পারতেছেন? তো স্যার আমাকে একটু কমেন্ট সেকশনে জানায়েন। এবার পরের কোশ্চেনটা, আমাদের পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা হচ্ছে 66 নাম্বার কোশ্চেনটা, যে বিআর এইচটিএমএল ট্যাগে থাকে না, বিআর এর এইচটিএমএল ট্যাগে থাকে না কোনটা, এটার দেখি আপনারা অ্যান্সারটা দিতে পারেন কিনা। বিআর এর এইচটিএমএল ট্যাগে থাকে না কোনটা, আচ্ছা অলমোস্ট সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, র অ্যান্সার দিছেন অনেকেই। বিআর এর ক্লোজিং ট্যাগে থাকে না, মানে বিআর এর এইচটিএমএল ট্যাগে থাকে না, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, কোনো টেক্সট ফিল্ড থাকে না, ঠিক আছে? তার মানে অ্যান্সার হবে হলো গিয়ে গ নাম্বার। এখন বিআর এর কথা যেহেতু বলছি, এটা হচ্ছে বিআর, এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো যার কোনো ক্লোজিং ট্যাগ নাই তাকে আমরা কি হিসেবে কনসিডার করি? এমটি ট্যাগ হিসেবে কনসিডার করি। দ্যাট মিন্স বিআর ট্যাগের আমাদের কি থাকবে না, কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, ঠিক আছে? বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ আমাদের কাছে থাকবে না, ঠিক আছে স্যার? ওকে, তো এটার ক্লোজিং ট্যাগ থাকবে না, এটার টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডটা কি, যেমন স্যার আমরা যে দি ইনপুট টাইপ ইকুয়াল টিএক্সটি, ঠিক আছে, এগুলো হচ্ছে যে স্যার টেক্সট ফিল্ডগুলো অ্যাড করা বোঝায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো বিআর ট্যাগের থাকে না। ওকে, বিআর ট্যাগটা হচ্ছে লাইন ব্রেকের কাজ করে। কার কাজ করে? লাইন ব্রেকের কাজ করে। যেমন আমি স্যার একটু এক্সাম্পল দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম আইসিটি, তারপর পরের লাইনে আমি লিখলাম হলো গিয়ে ওয়েব ডিজাইন। তো আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। ওকে, ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। আইসিটি ওয়েব ডিজাইন কিন্তু পাশাপাশি আসছে, কিন্তু আপনি কোড থেকে দেখেন আমি কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন লাইনে লেখছি। এটার জন্য আমি হচ্ছে কি ট্যাগ ইউজ করবো? বিআর ট্যাগ ইউজ করবো। তো ফাইল দিয়ে এটাকে যদি আমি সেভ করি তাহলে দেখেন কি হয়, ওয়েব ডিজাইনটা কোথায় চলে আসছে? নতুন লাইনে চলে আসছে, ঠিক আছে? তার মানে বিআর ট্যাগটা আমাদের নতুন লাইনের কাজ করে। ওকে, এবার আমরা এই কোশ্চেনটা একটু দেখব।
চ্যাপ্টার ফাইভে আমরা যাব স্যার, আগে এটা একটু শেষ করে নিই। চ্যাপ্টার ফাইভে আমরা ডেফিনেটলি যাব। আচ্ছা, আমাদের এবার এই কোশ্চেনের অ্যান্সারটা একটু দিতে হবে যে ওয়েবসাইট পাবলিশিং এ গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে কি কি। এই 57 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একটু আপনারা দেন। 57 নাম্বার কোশ্চেনের একটু অ্যান্সার গুলো আপনারা দিয়ে দেন। আচ্ছা, অ্যান্সার দিচ্ছেন ঘ। ওকে স্যার, তো সবাই মোটামুটি অ্যান্সার দিয়ে দিয়েছেন, ঘ অ্যান্সার দিয়েছেন। তো আপনাদের অ্যান্সারটা সঠিক আছে যে আমাদেরকে ওয়েবসাইট যদি পাবলিশিং করতে হয় তাহলে সেটার কিছু ইয়ে আছে যে ওয়েবসাইট পাবলিশিংয়ে আমরা কি কি করি। ওয়েবসাইট পাবলিশিং, তো ওয়েবসাইট পাবলিশিংয়ের ক্ষেত্রে, ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য আমরা হচ্ছে হলো গিয়ে ফার্স্টে ডোমেইন রেজিস্টার করি। তারপর হচ্ছে হোস্টিং, তারপরে ওয়েবসাইট ডিজাইন, তারপর আমরা এসইও করি, তারপরে হচ্ছে গ্লোবাল লিংক কানেক্ট করি। ঠিক আছে স্যার, ওকে। তো এবার আমরা আমাদের পরের কোশ্চেনটাতে মুভ করতেছি। 54 নাম্বার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহার করা হয়? এটার অ্যান্সারটা একটু দেন। কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? তো সিদান মাহমুদ অ্যান্সার দিছে এ। সিজান মাহমুদ অ্যান্সার দিছে সি। সাফি জামান অ্যান্সার দিছে সি। আচ্ছা, এটার অ্যান্সারটা হবে গ। 54-এর অ্যান্সার হবে গ। এখানে দেখেন, কোশ্চেনটা একটু দেখেন, যারা বলতে চাচ্ছেন যে এ হবে তাদেরকে আমি একটু বলি, ফ্রেম এটা কখনোই হবে না, ইনপুটও হবে না, কারণ ট্যাগ ড্রপ ডাউন বক্সের কথা বলছে, ড্রপ ডাউন বক্সের কথা বলছে। ড্রপ ডাউন বক্সে কিন্তু অপশনের কথা বলে নাই, ঠিক আছে, অপশনের কথা বলে নাই। যেমন স্যার আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমি এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার ভিতর আমি দিলাম হলো গিয়ে OPTION অপশন, অপশনটাকে ক্লোজ করব, আর এখানে আমি লিখব ICT অপশন 2 অপশন হচ্ছে ম্যাথ। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। এবার আমি এটাকে একটু রান করে দেখি যে অপশন দিলে কি আসে কিনা ড্রপ ডাউন বক্স। দেখেন
এখানে দেখেন আইসিটি ফিজিক্স ম্যাথ, এখানে কিন্তু কোনো ড্রপ ডাউন মেনু আসে নাই, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কোনো ড্রপ ডাউন মেনু আসে নাই। ওকে স্যার, তাহলে আমরা আমাদের কোডটাতে একটু যাই। এবার এই জায়গাটাতে আমি কি ইউজ করব, সিলেক্ট ইউজ করব, আর সিলেক্ট ট্যাগটাকে আমি কি করব স্যার, ক্লোজ করে দিব। তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে হলো গিয়ে সেভ দিলাম, আর এটাকে এবার আমি রান করলাম। এখন দেখেন আমাদের কিন্তু ড্রপ ডাউন মেনুটা কি করতেছে, শো করতেছে। তাহলে কোশ্চেনটা কি আমাদের ভালো মতো পড়তে হবে যে কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরি করতেছে। তো আমরা যখন সিলেক্ট ইউজ করছি তখনই কিন্তু আমি আমার স্ক্রিনের মধ্যে ড্রপ ডাউন মেনুটাকে কি করতে পাইছি, দেখতে পাইছি। তো অপশন শুধু অপশনগুলো ক্রিয়েট করে, ঠিক আছে স্যার? অপশন শুধু অপশনগুলো আমার ক্রিয়েট করবে। ওকে, ড্রপ ডাউন বক্স হচ্ছে, এটা হচ্ছে ড্রপ ডাউন বক্স ওমর, এটা হচ্ছে হলো গিয়ে ড্রপ ডাউন বক্স। তো আমি যদি সিলেক্ট ট্যাগটা ইউজ না করি, একটু ভালো মতো দেখেন, আমি যদি এই জায়গাটাতে সিলেক্ট ট্যাগটা ইউজ না করি, আমি যদি এই জায়গাটাতে সিলেক্ট ট্যাগটা ইউজ না করি, তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম, আর এটাকে আমি যদি রান করি, তাহলে দেখেন আমার কিন্তু কোনো কিছু শো করতেছে না, ড্রপ ডাউন শো করতেছে না। তো আমি কি করছি, আমি কিন্তু অপশন ইউজ করছি। আপনি যদি কোডটা দেখেন, আমি অপশন ইউজ করছি। তো অপশন ইউজ করলে আমার কি হইতেছে না, ড্রপ ডাউন বক্সটা তৈরি হচ্ছে না। কিন্তু আমি যখন এই জায়গাটাতে সিলেক্ট ইউজ করব, আমি যখন এই জায়গাটাতে সিলেক্ট ইউজ করব, আর এই জায়গাটাতে আমি হচ্ছে সিলেক্ট ট্যাগটাকে ক্লোজ করে দিব, ফাইল দিয়ে এটাকে আমি সেভ করব, তখন কিন্তু আমার ড্রপ ডাউন মেনুটাকে কি করতেছে, শো করতেছে। ওকে স্যার, স্যার কি বুঝতে পারছেন স্যার সবাই? ওকে, এবার স্যার আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে একটু দেন, ঠিক আছে স্যার? এবার 45 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু দেন। ব্রাউজারে যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? তো মোটামুটি সবাই অ্যান্সার দিচ্ছে, আমি কয়েকটা অ্যান্সার দেখি। ওকে, অলমোস্ট সবাই মোটামুটি অ্যান্সার দিয়ে দিয়েছে। তো অ্যান্সার দিচ্ছে সবাই, ধুমায় অ্যান্সার দিচ্ছে, এ অ্যান্সার দিচ্ছে, অনেকে সি অ্যান্সার অ্যান্সার দিচ্ছে। এটার অ্যান্সারটা হচ্ছে অল্ট। একটু কোশ্চেনটা ভালো মতো দেখেন, কোশ্চেনের মধ্যে বলা আছে যে কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট, ইমেজের পরিবর্তে টেক্সট, ইমেজের কথা বলে নাই। কারণ আমরা ইমেজের কোডটা কি জানি, ইমেজ SRC, ধরেন HRC1.jpg আপনার JPG-র নাম, যদি এই ইমেজটা শো না করে, তাহলে সেটার পরিবর্তে কোন টেক্সট আমরা দেখাবো, সেটার পরিবর্তে আমরা OALT দিব, এটা হচ্ছে অল্টারনেটিভ।
যদি ইমেজ শো না করে তাহলে অল্টারনেটিভ এই টেক্সটটা শো করবে, লাইক আমি বললাম লুল, তাহলে এই জিনিসটা কি করবে স্যার, শো করবে। তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি। ওকে, তো দেখেন আমরা এই জায়গাটাতে কোডিং এর মধ্যে দিলাম IMGSRC equal to dot JPG. Alt, আমি লিখলাম হলো গিয়ে লুল। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম, যে আমার যদি এই ইমেজটা না শো করে তাহলে এই টেক্সটটা আমার কি করবে স্যার, শো করবে। তো চলেন আমরা রান করে দেখি। ওকে, আচ্ছা স্যার, অল্ট দিয়ে আমার ইমেজটা কি করতেছে স্যার, শো করতেছে, অর্থাৎ ওকে। আচ্ছা যাই হোক, আমি যখন এটাকে রান করতেছি, সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তো এই নামের যদি কোনো ইমেজ থাকে সেটা আপনার কি করবে, শো করবে। ঠিক আছে স্যার, এই নামের যদি কোনো ইমেজ থাকে সেটা আপনার কি করবে, শো করবে। ওকে, তো এখানে দেখেন ইমেজ সোর্স বলতে আমি অল্ট এখানে লুল বলছিলাম, তাই লুল মেসেজটা কি করছে, দিয়ে দিয়েছে। তো আমি একটু জাস্ট এটাকে ইয়ে করি, ধরেন পিকচার নট ফাউন্ড, এভাবে করে আমি দিয়ে দেখি কি আসে। ফাইল দিয়ে আমি এটাকে সেভ করলাম, ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। এটা আমার ক্যাশ মেমোরিতে সমস্যা করছে। আচ্ছা যাই হোক, এটা আমার হচ্ছে অল্টারনেটিভ একটা ডাটাকে কি করতেছে স্যার, শো করতেছে। ওকে, এটা আমার অল্টারনেটিভ একটা ডাটাকে আমার শো করতেছে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, অল্ট মিনস হচ্ছে অল্টারনেটিভ। জি ঠিক আছে স্যার, চ্যাপ্টার ফাইভ আসবো, চ্যাপ্টার ফাইভ এখনো শেষ না, চ্যাপ্টার ফাইভ থিওরিটিক্যাল শেষ, কোশ্চেন এখনো অ্যানালাইসিস করা হয় নাই। ঠিক আছে, চ্যাপ্টার ফাইভ টপিকটা শেষ। তো যাই হোক, তো আমাদের এখানে কি করবে, অল্টারনেটিভ কোনো টেক্সট বা ইমেজকে কি করবে, শো করবে। ঠিক আছে, অল্টারনেটিভ ইমেজ টেক্সট এগুলোকে স্যার শো করবে। স্যার আপনারা কি বুঝতে পারতেছেন স্যার, স্যার আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন স্যার ক্লিয়ারলি? ওকে, এবার স্যার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে, এটা একটু দেখেন, 47 নাম্বার, এটার কোশ্চেনটা কি হবে সেটা একটু অ্যান্সার করেন আপনারা। অল্ট মিনস হচ্ছে স্যার অল্টারনেটিভ, তার মানে আপনার যদি ইমেজ শো না করে তাহলে অল্টারনেটিভ টেক্সট বা ওই অল্টারনেটিভ নামে কোনো যদি ইমেজ দেওয়া থাকে ওইটা আপনার কি করবে, শো করবে। ঠিক আছে স্যার, তো 47 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে এটা একটু আমাকে কাইন্ডলি বলেন তো।
মাহমুদুর রহমান অ্যান্সার দিছে, সিজান মাহমুদ, তারপর যাই হোক ডোরেমনের সিজুকাও এখানে ক্লাস করতেছে, তো হচ্ছে হলো গিয়ে এ অ্যান্সার দিছে। সাদমান সাকিব লিমন অ্যান্সার দিছে ঘ, সিজান মাহমুদ অ্যান্সার দিছে এ, বাঁধন অ্যান্সার দিছে ডি, সাফিজামান দিছে ডি। তো যাদের অ্যান্সারটা ডি হয়েছে তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, ঠিক আছে, তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, তো এখানে আমি একটু কোডটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগ দিয়েছে, এখানে আমাদের টেবিল ট্যাগটা দেওয়া ছিল, ওকে, আর এখানে টিআর দেওয়া হয়েছে, তো টিআরটা আমার ক্লোজ করা হয়েছে। টিডি এ, টিডি ক্লোজ, টিডি ওপেন, ওকে, আবার এখানে টিআর দেওয়া হয়েছে, টিআর ক্লোজ দেওয়া হয়েছে। তো এই জায়গাটাতে আমাদের ছিল হলো গিয়ে টিডি আর টিডি, সরি, ক্লোজ, এটাতে দেওয়া ছিল সি আর টিডি ক্লোজ। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু টেবিল বর্ডার উল্লেখ করে নাই, ঠিক আছে, কারণ বর্ডার যেহেতু দেওয়া নাই, বর্ডার দেওয়া না থাকলে তো বর্ডার কখনো আসবেই না। তো এটার অ্যান্সার হবে হলো গিয়ে এটা। যারা এখনো বিশ্বাস করতে পারতেছেন না তাদেরকে বিষয়টা একটু বিশ্বাস করে দেখাই। তাহলে দেখেন, আমি এই জায়গাটাতে হচ্ছে টিআর ওপেন করলাম, টিআরটাকে ক্লোজ করে দিলাম, তারপর এই জায়গাটাতে আমি হচ্ছে টিডি দিলাম, টিডিটা ক্লোজ করলাম, এখানে দিলাম আমি হলো গিয়ে এ, অ্যাগেন টিডি ক্লোজ, এ জায়গায় আমি দিলাম বি, এটাকে আমি কপি করলাম, কপি করলাম, আর এখানে আমি দিলাম হলো গিয়ে সি, আর এখানে আমি দিলাম হলো গিয়ে ডি। ওকে স্যার, তো আমি এটাকে যদি ফাইল দিয়ে এটাকে সেভ করি তাহলে দেখেন কি হয়। তাহলে দেখেন জিনিসটা ঠিক এভাবে হয়ে যাচ্ছে, ওকে, এ বি সি ডি এভাবে চলে আসতেছে, মানে আমাদের কোনো বর্ডার থাকতেছে না, ওকে, আমাদের কোনো বর্ডার টর্ডার এগুলো কোনো কিছু কি করবে না স্যার, শো করবে না, ওকে স্যার। কিন্তু আমরা যদি এখানে এখন টেবিল বর্ডার ওয়ান ইউজ করি, আমরা যদি এই জায়গাটাতে টেবিল বর্ডার ওয়ান ইউজ করি, ধরেন ও আচ্ছা আমি তো টেবিলে লিখি নাই, এখানে টেবিল লেখা ছিল, সরি স্যার, টেবিল লেখা ছিল, টেবিল ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম, তো ফাইল দিয়ে এটাকে সেভ করব, ফাইল দিয়ে এটাকে সেভ করব, তাহলে দেখেন এটাকে আমি যদি রান করি আমাদের কিন্তু এভাবে করে এ বি সি ডি আসতেছে, ওকে, আমাদের কিন্তু কোনো বর্ডার আসে নাই, ওকে। এখন অল্টার এফ ফোর, আমি এই জায়গাটাতে যদি আমি দিয়ে দিই লাইক হচ্ছে টেবিল, টেবিল বর্ডার ইকুয়াল ওয়ান, তো এটাকে আমি সেভ করলাম, এখন কিন্তু আমার বর্ডারটা কি করতেছে স্যার, শো করতেছে, ঠিক আছে স্যার। এই হচ্ছে হলো গিয়ে আমার এক্সপ্লেনেশন এটার। তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো টেবিল বর্ডার যদি না থাকে তাহলে ওইটার ইয়েটা কি হবে আমরা কেউ বলতে পারবো না। এবার স্যার লাস্ট আজকের কোশ্চেন, এটা হলে আজকের ক্লাসটা এখানে আমি শেষ করব, ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা সিকিউ কোশ্চেন নিয়ে চ্যাপ্টার 4 এর ডিসকাশন করবো ইনশাল্লাহ।
তো যেগুলো কমপ্লিকেটেড ছিল সেগুলো আমি তো অলরেডি ডিসকাশন করে দিয়েছি। এবার এটা একটু ভালো মতো দেখেন যে এটা যেটা করতে দেওয়া হয়েছে এটার অ্যান্সারটা কি হবে। ওকে, সাদমান সাকিব লিমন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন গ। ওকে, এটার অ্যান্সার হবে হলো গিয়ে গ। তো এখানে যে ট্যাগটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এটা হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট। ঠিক আছে, এটার আউটপুটটা আসবে ঠিক এরকম। আর যদি আমরা সাব স্ক্রিপ্ট ইউজ করি, এইচ সাব স্ক্রিপ্ট টু সাব স্ক্রিপ্ট ক্লোজ, তারপরে ও অ্যান্সার আসবে হলো গিয়ে H2O। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তো আমরা কোডটা নিয়ে একটু যদি কাজ করি তাহলে একটু দেখেন। এইচ ফাইল দিয়ে সেভ। তো আমি এবার এটাকে একটু রান করি তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে সাব ট্যাগ দিয়ে আমি করছি, এটা আমি সাব ট্যাগ দিয়ে করছি। এখন আমি যদি এই জায়গাটাতে সুপার স্ক্রিপ্ট ইউজ করি তাহলে দেখেন কি হবে। সেভ। এবার আমি এটাকে হচ্ছে রান করলাম, এখন আমাদের কিন্তু ঠিক এভাবে করে শো করতেছে। তো স্যার, আমি চ্যাপ্টার 4-এর যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ বোর্ড পরীক্ষায় মনে করেন কমপ্লিকেটেড ছিল সেগুলো মোটামুটি আপনাদের সাথে চ্যাপ্টার 4-এ ডিসকাশন করছি। আগামী ক্লাসে আমি হচ্ছে হলো গিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব হলো গিয়ে চ্যাপ্টার 4-এর সিকিউ অংশটা নিয়ে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।